প্রেমিকাকে ফিরে পেতে ধর্ণা প্রেমিকের। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আবাসতলী এলাকায় প্রেমিক যুবক শিশু কুমার রায় প্রেমিকার ডাকে তাদের বাড়িতে আসে। তারপর সেই যুবককে প্রচণ্ডভাবে মারধর করে বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়। প্রবল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছেলেটি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিশু কুমার রায়ের দাবি, তার প্রেমিকা তাকে নিয়ে যাবার জন্য ফোন করে ডেকে এনেছিলেন। তার দাবি, আমি আসার পর এখানে আমার প্রেমিকার ভাই এবং তার বাবা ও মা এবং আরও অনেক কয়েকজন ঝাড়ু লাঠি দিয়ে খুব মারধর করে। আমার সাথে মেয়েটির 3 বছরের সম্পর্ক, 3 বছর ধরে আমরা দুজন দুজনকাকেই খুব ভালোবাসি, আর সেই জন্যই আজকে মেয়ে আমার সাথে চলে যাবে বলে আমাকে ডেকে আনে। আমি টুম্পাকেই চাই, আর সেই জন্য এত মারধরের পরেও এখানে এখনও পড়ে আছি। আমার কাছে এসবের সব প্রমাণ সহ সব কিছুই আছে। এই বিষয়ে মেয়ের বাবা জানান যে ওই ছেলেটিকে চিনি না, আমার মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা কোনো রকম মারধর করিনি। এই বিষয়ে মেয়েও জানালেন যে ওই ছেলেটাকে চিনি না, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, আমি ওকে আসতে বলিনি। ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ এসে তদন্ত করছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীদের পক্ষ থেকে জানা গেছে ছেলেটিকে মারধর করা হয়েছে। কিবরিয়া হোসেনের রিপোর্ট, সাপটিবাড়ি কি হয়েছিল ভাই বলো। এটা আমাকে 3 বছর ধরে প্রেম করে, হ্যাঁ গত শনিবার পর্যন্ত ঠিক ছিল, আর আজ তো আমাকে আসতে বলছে, মানে এসএমএস করছে, ফোন করছে, আমাকে আসতে বলছে। আচ্ছা, আসছি, আসার পর ওদের বাড়িতে সবাই আমাকে মারধর করে, মারধর করে অনেকখানি ফেলায় রাখে। তোমার বাড়ি কোথায়? ছোটদমনি বাজার। কোথায় কোথায় বাড়ি? দমনি বাজার, ছোটদমনি। ছোটদমনি বাজার। তোমার নাম কি? শিশু। হ্যাঁ শিশু। শিশু, আচ্ছা আজকে মেয়েটা তোমাকে কি বাই ফোনে আসতে বলেছিল? আচ্ছা, তুমি কখন এসছো এখানে? দিকে। আচ্ছা, আসার পরে কি হলো? আসার পরে আমি বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ওকে ডাকলাম, বের হলো। হ্যাঁ, বাড়ি থেকে বের হলো তো ওকে মানে আবার মানে বাড়ি বাড়ি থেকে আবার কিছু ভিতরে নিয়ে গেলো, ঘরের ভিতরে। হ্যাঁ, ভিতরে নিয়ে যাওয়ার পর আমাকে বের করে দিচ্ছে ঘর থেকে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, এবং কেমন ওই জায়গায় আমার মোবাইল নিয়ে মানে ধ্বংসর করে দেয় আমার মোবাইল। তুমি কি মেয়ের বাড়িতে গেছো? হ্যাঁ, মেয়ে আমাকে যেতে বলছে, আমি গেছি, বলছে ঠিক আছে আমি চলে যাবো, তুমি আসো। তুমি মেয়ের বাড়িতে যাওয়ার পরে মেয়ে তোমাকে কি বললো? মেয়ে তো ঘর থেকে বের হয়ে এসে আমার কাছে চলে আসতেছে, তো তখনই মানে বাধা দেয় ওর বাবা মা। তোমাকে মারধর কে করলো? ওর বাবা মা, দাদা। কি বলছে তোমাকে? আমাকে মারধর করলো, মারধর করে বলছে বাড়ি থেকে বের হওয়া। তুমি কিছু বলো নি তখন? হ্যাঁ, আমি বলছিলাম তোমাকে নিতে আসছি। তোমাকে দেখে মেয়ে তখন কিছু বলেনি তার বাবা মাকে? হ্যাঁ, তোমাকে যখন মারতেছে তখন মেয়ে কিছু বলেনি বাবা মাকে? হ্যাঁ, মেয়েটা ছড়ানোর জন্য আসছে, লাঠি নুটি ঝাড়ু ঝাড়ু নিয়ে মারছে, তো ওগুলো নিতে আসছে, মানে ওকে আবার ঘরে ঢুকে মানে ইসে করে দিল, দরজা বন্ধ করে দিল বাইরে। তুমি এখন কি যাচ্ছ তাহলে? আমি মেয়েটাকে চাই। আচ্ছা, তোমার কতদিনের সম্পর্ক? 3 বছর। 3 বছর। আমাকে সব প্রুফ আছে। কিশোরীরা কোথায় লাগবে? সে মোবাইল কোথায়? বের কর, বের কর। আমার মোবাইলটা ভাঙচুর করে দেয় ওরা, ভাঙচুর করে দিয়ে মানে সব শেষ করে দিচ্ছে। কি আছে দেখি? এই ছেলে তার প্রমাণ। এই জি, এই যে প্রমাণ। করে উঠাও, আগে করে উঠাও, ওটা আস্তে আস্তে দেখ। ব্যাপারটা কি? তো প্রথমে নিগিবার আছে। কেন তুই নিগি আছিস? নাই কোনো আওয়াজ। আচ্ছা, মানে আপনার মেয়ের সাথে কি সম্পর্ক ছিল? না, কোনো সম্পর্ক ছিল না। আপনি কি ছেলেটাকে আগে থেকে চিনতেন? না, চিনতেন না। মানে আজকে আপনাদের বাড়িতে প্রথম এসেছে? আজকে প্রথম, ইদারি আগে একদিন আসছিল, তো রাতিতে আবার ভাগাই দিছি আমি যে দেখ তুই এভাবে আসিস না। আচ্ছা, মেয়ে যেহেতু তোকে ভালো না বাসে, তাহলে জোর করে তুই মেয়েকে নিতে পারবি না তো। আচ্ছা আচ্ছা, ওইটাই। আচ্ছা, কিন্তু ওর কাছে তো মানে প্রমাণ স্বরূপ প্রমাণ দেখাচ্ছে যে আমার কাছে ফটো আছে। ওকে আমরা যেটা দেখলাম যে ও শারীরিক ভাবে খুব অসুস্থ, মানে বিধ্বস্ত আর কি। ওকে কি কোনো মারধর করা হয়েছে? না না, কেউ কেউ হাতায় নেই, ওরা বৃষ্টিতে এরকম করে পড়ে আছে। ওর অভিযোগ বাড়ির মানে বাড়ির আপনাদের পরিবার থেকেই নাকি মারধর করা হয়েছে? না না, কোনো কেউ মারধর করেনি। মারধর করলে ওরা ওইভাবে থাকে নাকি এখন জীবিত?
এত বড় একটা অন্যায় করলো, আমাদের এখানের পরিবেশ ভালো আছে জন্য ও বেশি আছে। এখন তুই যে তোমার বাড়ির সামনে যে একটা ছেলে ধর্ণায় বসছে, ওর দাবি তুমি নাকি ওর সাথে মানে প্রেম করেছো, এটা কি ঠিক? না, ঠিক না। কিন্তু ও তো মানে ফটোস্বরূপ প্রমাণ দেখাচ্ছে যে তুমি নাকি তার সাথে 3 বছর ধরে প্রেম করেছো, এ বিষয়ে কি বলবে? ও আজ মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে আমাকে পাওয়ার জন্য। আচ্ছা, তুমি কি ছেলেটাকে চিনতে? না, চিনতাম না। কিন্তু ও দাবি করছে আজকে নাকি ফোন করে তুমি বলেছো আসতে, এই কথাটা কতটা সত্য? আমি ওকে বলিনি যে আসো। আচ্ছা, মানে তুমি এটা বলতে যাচ্ছ যে তুমি ওকে ভালোবাসো না, এটাই তো? হ্যাঁ।